scanning it away. What's up everybody, this is brand new episode. আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো Android দিয়ে কিভাবে হচ্ছে ড্রোন অপারেট করতে হয়। যে কোনো Android ফোন দিয়ে কিভাবে হচ্ছে Mavic বা ড্রোন আপনি ফ্লাই করবেন। এটা হচ্ছে DJI Go for app। এর আগের পর্বে আমি দেখিয়েছিলাম যে iPhone দিয়ে কিভাবে আপনি ড্রোন অপারেট করবেন। এখন দেখাবো যে কিভাবে Android ফোন দিয়ে অপারেট ড্রোন অপারেট করা যায়। ইনস্টল করেছি DJI Go for app। আপনাকে সাইন আপ করতে হবে বা লগ ইন করতে হবে। আমার পুরোনো অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে এখন ফ্লাইটটা করব। ওকে, এই কেবলটি চেঞ্জ করতে হবে। কেবলটি চেঞ্জ করে ফেলি আমরা। এটা অ্যান্ড্রয়েডের কেবল আর এটা হচ্ছে আইফোনের কেবল। ওকে, আমাদের হয়ে গেছে প্রায় 99%। এখনই আমরা হচ্ছে হয়তো অ্যাপ্লাই করতে পারবো 100%। এই যে ওকে, আমরা রুমের মধ্যে হচ্ছে একটা ফ্লাই দিয়ে ফেললাম। তো আমরা যাই ছাদে গিয়ে দেখি যে এটা দিয়ে ফ্লাই দিয়ে কি শুট করা যায়। চলুন ছাদে যাওয়া যাক। আমরা একদম 13 তলার উপরে আছি ঢাকা সিটিতে। এখান থেকে হচ্ছে ড্রোন ফ্লাই করব। ওই পাশে সূর্যাস্ত যাচ্ছে। লুক এট দ্য বিউটি, কাম অন। কানন কানন আসতেছে, কানন এখন এসে পৌঁছায় নাই। হ্যাঁ কানন, চলে চলে চলে। যেখান থেকে অন করা হবে ওটাই হচ্ছে ওটার হোম পয়েন্ট। ওকে, তারপর আমি একটু মুভ করে রাখছি ডিস্টেন্স ক্যামেরা ফ্রেম থেকে। আমরা অলমোস্ট 400 ফিটের মতো উঠে গিয়েছি, 393। মানে এখন খুব স্লো মোশনে উপরে উঠছে। আমরা 400 ফিট পর্যন্ত উঠবো। 393, 94, 93 কমে যাচ্ছে ওখানে গিয়ে। এটা সম্ভবত জিও জোনের বাইরে। তো যাই হোক, লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা। ওকে, আমাদের ম্যাভিক ফিরে আসছে সাকসেসফুললি।
সাকসেসফুলি হচ্ছে আমাদের ম্যাভিক হচ্ছে ফিরে আসছে Thank you.